সেটা হলো একাডেমিক পড়াশোনা কমে যায়, তখন সে ইন্টারনেট স্কলার হওয়ার জন্য ট্রাই করে এবং তার রেফারেন্স হচ্ছে ইন্টারনেট, ফেসবুকের বিভিন্ন ক্লিপ, ইউটিউবের বিভিন্ন পোস্ট কিংবা ফেসবুকের বিভিন্ন পোস্ট, সোশ্যাল নেটওয়ার্ক থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে তার জ্ঞানের যাত্রা তৈরি হয় এবং জ্ঞানের ভুবন তৈরির কাজ চলে এবং তারপরে সে গুগল স্কলার হয় অথবা ইন্টারনেট স্কলার হয়। আসলে আমাদেরকে হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক স্কলার। কোরআন সুন্নাহ থেকে দূরত্ব বজায় রেখে যত বেশি ইন্টারনেট ব্রাউজ করেন আপনি সুপথ পাবেন না, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে নির্ধারণ করেছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ বলেছেন সবচেয়ে সুদৃঢ় পথ এটা কে দেখায়? আল কোরআন এবং আল কোরআনের সাথে আর সুন্নাহ। সুতরাং এই দুটো থেকে ডিটাচড হয়ে আপনি পারবেন না। এই দুটো যদি ইন্টারনেট থেকে নেন ভালো কথা, কিন্তু অন্যভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে অথবা তার কথা দ্বারা প্রভাবিত হন, সে যে সমস্ত তত্ত্বগুলো আছে ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সে তার মতামত যদি ব্যক্ত করে, যেমন মাহদি নিয়ে, মাহদি তত্ত্ব, দাজ্জাল তত্ত্ব, কেয়ামত তত্ত্ব, দ্য থিওরি অফ দাজ্জাল, দ্য থিওরি অফ মাহদি, দ্য থিওরি অফ এভাবে আরও যে বিষয়গুলো আছে বা ইসলামের আরও যে বেসিক থিওরিগুলো আছে, থিওরি মানে হচ্ছে উলুম, এখানে জাস্ট অন্যদের তত্ত্বর মতো আমাদের তত্ত্ব নয়, আমাদের তত্ত্বটা হলো উলুম, জ্ঞান, নলেজ, দ্য নলেজ অফ ইমান, দ্য নলেজ অফ মেহেদি, দ্য নলেজ অফ কিয়ামা, এভাবে আমরা বলি। সেগুলোর ব্যাপারে ব্যক্তি যখন বিভিন্নভাবে বলে অবশ্যই আল্লাহ তাআলা কিছু কিছু ব্যক্তিকে অনেক বেশি মানুষকে মোহমুগ্ধ করার মতো ক্ষমতা দিয়েছেন। ইন্না মিনাল বায়ান আলা সাহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটা বুখারী হাদিস, যে বর্ণনার মধ্যে এমন কিছু আছে যাতে জাদু আছে। এখন এই জাদু তো খারাপ লোকেরাও দেখাতে পারে, পারে না? গ্রামে গঞ্জে হাঁটে গেলে দেখবেন যে চিকিৎসার অ্যাডভার্টাইজ করছে, এত সুন্দর অ্যাডভার্টাইজ, আমারও ইচ্ছা করে একটু দাঁড়িয়ে যেন শুনি। আসলেই মানে মোহনীয়ভাবে মানুষকে কনভিন্স করার মতো সে মজার মজার কথা বলছে এবং এমন সব ঔষধের অ্যাডভার্টাইজ করছে যেটা দিয়ে পৃথিবীর সব রোগের চিকিৎসা হয় তার ভাষায়। আর মানুষ যখন শুনে দাঁড়িয়ে যায় তার তো প্রত্যেকেরই কিছু না কিছু রোগ আছে এভাবে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখন যেটা হচ্ছে মানুষ ইন্টারনেট থেকে যদি সে জ্ঞান শেখার চেষ্টা করে তাহলে অরিজিনাল রিসোর্স থেকে সে জ্ঞান শিখবে না। ইন্টারনেট স্কলার যদি তার পছন্দ হয়ে যায়, তার মধ্যে বিভ্রান্তি থাকুক আর যাই থাকুক, তখন রিয়েল স্কলাররা তার কাছে চোখের শুল হয়ে যায়, তার কথা আর ভালো লাগে না। এটাই হচ্ছে আজকাল সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মন্তব্য থেকে দেখা যাচ্ছে, যার যাকে পছন্দ হঠাৎ সে যদি জনপ্রিয় হয়ে যায় তখন তার পক্ষে তার ভক্তরা সাফাই গায় আর পাশাপাশি অন্য অন্য রিয়েল স্কলারদেরকে তারা ব্লেম করে। স্কলাররা যে কোনো জিনিসের ব্যাপারে কথা বলতে পারে এলমিভাবে, একাডেমিকভাবে। যদি কেউ বিভ্রান্তির মধ্যে থাকে তাহলে সেই বিভ্রান্তি তুলে ধরার অধিকার তাদের আছে না? বিভ্রান্তি তুলে ধরার অধিকার তাদের আছে। এখন আমি যাকে পছন্দ করি সেই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে সেটাকে আমাদের একাডেমিকলি নেওয়া উচিত। যদি দেখি যে তিনি ভুলভাবে ব্লেম করেছেন, তোহমাত দিয়েছেন, তাহলে আমি সেটার বিরুদ্ধে কথা বলবো, আমার দলিল উল্লেখ করবো। এর চিত্রে বেশি কিছু তো হওয়া উচিত নয়। কিন্তু আজকে কি হচ্ছে, আমরা হুমকি, ধমকি, গালি, গালাজ, এভরিথিং, এগুলো কি একাডেমিক হলো? সুতরাং সোশ্যাল নেটওয়ার্ক আমাদের ভালো ভালো মানুষদেরকেও এলএম থেকে দূরে সরিয়ে দিচ্ছে।